স্যাম অল্টম্যানকে সরিয়ে তার জায়গায় সিইও পদে বসেছেন ভারতীয় বংশোদ্ভূত মীরা মুরাতি। 34 বছর বয়সী এই নারী দায়িত্ব পেয়েছেন চ্যাট জিপিটির ওপেন এআই এর সিইও পদে। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাট জিপিটির নির্মাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করেছে ওপেন এআই। গত শুক্রবার ওপেন এআই এর পরিচালকদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় এই প্রতিষ্ঠাতাকে বহিষ্কার করা হয়। ঘটনাচক্রে মীরা মুরাতি গত বছর মে মাসে ওই একই প্রতিষ্ঠানে চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সংস্থাটির হেড অব অপারেশনের দিকটা সামলাচ্ছিলেন তিনি। ওয়াশিংটন ও ইউরোপে প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করবে সেই খসড়া নীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মীরা। মীরার জন্ম আলবানিয়ায়, বড় হয়েছেন কানাডায়। ডার্থমাউথ কলেজ থেকে পড়াশোনা করেন তিনি। তখনই সকলের নজরে আসেন, হাইব্রিড রেসিং কার বানিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন সে সময়। যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেওয়ার আগে তিনি গোল্ডম্যান স্যাক্স এবং ফ্রেঞ্চ অ্যারোস্পেস গ্রুপ জেডিয়াক অ্যারোপেন্সে অ্যারোস্পেসে ইন্টার্ন হিসেবে ছিলেন। লেখাপড়া শেষে একাধিক নামী সংস্থায় গুরুত্বপূর্ণ পদ সফলতার সাথে সামলাচ্ছিলেন মীরা মুরাতি। মীরা ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলায় মডেল এক্স এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন। 2016 সালে তিনি স্টার্ট আপ কোম্পানি লিপ মোশনে প্রোডাক্ট ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। 2018 সালে অ্যাপ্লাইড এআই এবং পার্টনারশিপের ভিপি হিসাবে ওপেন এআই এর সাথে যুক্ত হন মীরা। 2022 সালে সিটিও পদ পাওয়ার পর তিনি চ্যাট জিপিটি টেক্সট টু ইমেজ এআই ডাল ই এবং কোড জেনারেটিং সিস্টেম কোডেক্স এর মতো যুগান্তকারী সব প্রযুক্তির উদ্ভাবনে অবদান রেখেছেন। অ্যারোস্পেস থেকে শুরু করে অটোমোটিভ, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করেছেন মীরা। মডেল এক্স তৈরিতে তার বিশেষ ভূমিকা ছিল। ইটালিয়ান, আলবানিয়ান ও ইংরেজি তিনটি ভাষায় পারদর্শী মীরা। তাই চ্যাট জিপিটিতে তিনি নতুন কিছু করে দেখাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সোনিয়া খান।